আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আজকের এই ভিডিওতে আমরা জানব একটি ইউটিউব চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার হলে সেই চ্যানেলে ভিডিও র্যাঙ্ক করে বা ভাইরাল হয় তো আপনারা হয়তো বা অনেকেই কনফিউশনে রয়েছেন যে আমার চ্যানেলে জিরো সাবস্ক্রাইবার এখন যদি আমি আমার ভিডিওকে আপলোড করি তাহলে তো আমার চ্যানেলটি গ্রো করবে না বা আমার চ্যানেলে ভিডিও ভাইরাল হবে না আপনাদের এই ধারণাটিকে ভুল প্রমাণ করার জন্য তৈরি করা হয়েছে আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমরা জানবো কতজন সাবস্ক্রাইবার হলে আপনার ভিডিও র্যাক করবে বা আপনার চ্যানেল গ্রো করবে এবং আপনি কীভাবে আপনার চ্যানেলটিকে গ্রো করাইতে পারেন বিস্তারিত জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখতে পারেন আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না পারিয়ে চলুন আমরা মূল টপিকটা নিয়ে কথা বলি ওয়েল আমাদের টপিকটা ছিল হচ্ছে কত সাবস্ক্রাইবার হলে চ্যানেলের ভিডিওকে র্যাঙ্ক করানো যায় আমি বলবো আপনার চ্যানেলে যদি জিরো সাবস্ক্রাইবার থাকে তাহলেও আপনার ভিডিওকে আপনি র্যাঙ্ক করাইতে পারবেন যখন বড় বড় ইউটিউবারের যখন চ্যানেল ক্রিয়েট করেছিল তখনও তাদের চ্যানেলে জিরো সাবস্ক্রাইবার ছিল তাদের চ্যানেলে কোনো প্রকার সাবস্ক্রাইবার ছিল না তারপরেও তাদের ভিডিওকে র্যাঙ্ক করিয়ে ফেলেছে আমি বলবো যখন আপনার ভিডিও র্যাঙ্ক করবে তখন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারস ইনক্রিজ হবে আই মিন সাবস্ক্রাইবার বাড়বে যদি আপনার ভিডিওকে আপনি র্যাঙ্ক না করাইতে পারেন তাহলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা কখনোই পারবে না তাই আপনার চ্যানেলে অবশ্যই ভিডিওকে র্যাঙ্ক করাইতে হবে ভিডিও আপনার চ্যানেলে কোনো প্রকার সাবস্ক্রাইবার লাগবে না আপনি ভিডিওকে র্যাঙ্ক করাইতে পারবেন কীভাবে আপনি ভিডিওকে তৈরি করবেন ভাবে যেন ভিউয়ার্সরা আকর্ষিত হয়ে আপনার ভিডিও থেকে ক্লিক করে অবশ্যই আপনার থামলালের প্রতি নজর দিতে হবে থামলালটিকে যখন আপনি সুন্দর করবেন আপনার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার না থাক যখন আপনি আপনার চ্যানেলে ভিডিওকে আপলোড করবেন ইউটিউব অ্যালগোরদম আপনার ভিডিওতে সাবস্ক্রাইব থাকুক আর না থাকুক আপনার ভিডিওকে ধর্জন ভিউয়ার্সের সামনে প্রেজেন্টেশন করে থাকে যখন আপনার থামলটি ভালো হবে তখন সেই দশজনের ভিতরে যদি আপনার ক্লিকেবল আটজনে করে অর্থাৎ আপনার আটজনে সেই ভিডিওটি দেখতে ক্লিক করে তাহলে আপনার এই ভিডিওটি অবভিয়াসলি ইউটিউব আরও আশিজনের কাছে পৌঁছে দিবে যার ফলে এইভাবে যেতে 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 একসময় আপনার ভিডিওতে এক লাখ দুই লাখ ভিউজ পর্যন্ত চলে আসবে আর একটা ভিডিওতে যখন ভিউজ আসতে শুরু করে চ্যানেলে অটোমেটিকলি সাবস্ক্রাইব সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাই আপনার চ্যানেলে সাবস্ক্রাইব থাক বা না থাক আপনার ভিডিওকে র্যাঙ্ক করানো সম্ভব এখন কীভাবে র্যাঙ্ক করাবেন কীভাবে আপনি মানুষদের সামনে কি প্রেজেন্টেশন করবেন আপনার ভিডিওটিকে সেটা সম্পর্কে আপনারা অবশ্যই জানতে হবে আর সেটা সম্পর্কে আমি প্রথমে বলে রেখেছি যে আপনাদের থাম্বনেলটিকে সুন্দর করতে হবে এখন আপনি ধরুন ভিডিওকে আপলোড করেছেন কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় এটা কিন্তু একদমই ওল্ড একটি টপিক এখন আপনি যতই থাম্বনেল সুন্দর করেন না কেন এটা কিন্তু সবাই ছোটো বড়ো প্রত্যেকেই পারে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টকে তৈরি করতে হয় আপনি যদি এই টপিকের উপরে একটা ভিডিও তৈরি করেন এবং সুন্দর একটি থামনেল তৈরি করেন আপনি এস ভালো করেন তারপরে আপনার এই ভিডিওতে কেউ ক্লিক করবে না যদিও ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটিকে দর্জনের সামনে উপস্থিত করে তারপরে কিন্তু আপনার ভিডিওটি দেখতে কেউ ক্লিক করবে না আর যদি কেউ ক্লিক না করে তাহলে আপনার ভিডিওটি সেদিনই ডাউন ডাউনলোড করে দিবে তাই আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি আপনার টপিকটিকে নির্বাচন করতে হবে যেন এই টপিকটি সম্পর্কে সবাই জানতে আগ্রহী হয়ে থাকে এরকম একটি টপিকের উপর ভিডিও তৈরি করবেন নতুন চ্যানেলের ক্ষেত্রে এরকম একটি ভিডিও তৈরি করবেন যে টপিকটা বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে সেই টপিকের উপর যদি আপনি ভিডিওকে আপলোড করেন ভিডিওকে আপলোড করার পর দেখতে পারবেন এত দশজনের সামনে যাবে অটোমেটিকলি ক্লিক করবে এইভাবে আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে পারবেন এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যাকে বৃদ্ধি করতে পারবেন মূলত আমি যেই বিষয়টা বলেছি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন বুঝতে না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানাতে পারেন কোনো সমস্যা হলে তো ভিডিওটি আপনাদেরকে কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন আর যারা এই চ্যানেলে নতুন আসেন সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ